মাধ্যমে আমরা একটি ইনফরমেশন পেয়েছিলাম কি একজন সাইর ফকির আছে, ওর এই যে চুরি মোটর সাইকেল আছে এই ব্যাপারে লিপ্ত আছে। আমরা এই ইনফরমেশন পাওয়ার পরে আমরা ইনফরমেশনকে একটু ভেরিফাই করলাম, ম্যাচিওর করলাম। তারপরে আমরা জানতে পারলাম কি কিছুদিন মধ্যে একটি তিন চার মোটর সাইকেল আরোই এখানে ডেলিভার হবে বাড়িতে। সেই ইনফরমেশন পাওয়ার পরে আমরা আমাদের যে রেড আছে সেটাকে প্ল্যান করলাম। আমরা ওখানে অ্যাম্বুশ করে যে টাইমে ওরা ওখানে মোটর সাইকেল ডেলিভার করতে সময় এসেছে, আমরা ওদেরকে ধরলাম। আর ওখানে আমরা পেলাম কি ওখানে ওর বাড়িতে অলরেডি ছখানা মোটর সাইকেল ছিল, আর চার মোটর সাইকেল আর চারজন আর ওখানে ডেলিভার করতে এসেছিল। আমরা সবাইকে ধরে একটি কেস স্টার্ট করেছি। ওর কেসে আমরা এখন অব্দি দশখানা যে মোটর সাইকেল আছে ওটাকে আমরা রিকভার করতে পেরেছি। ওদেরকে আমরা কোর্টে হাজির করার পরে আমরা পাঁচ দিনের ওদের পিসি পেয়েছি। এই পাঁচ দিনের পিসির মধ্যে আমরা চেষ্টা করছি আমরা আমাদের কাছে যদি আরও কিছু মোটর সাইকেল আমরা রিকভার করতে পারি, তো আমাদের ওই চেষ্টাটা চলছে। আমরা আশা করছি কি আমরা এই গ্যাংটা কোথায় পর্যন্ত কাজ করছে আর এদের সাথে কারা কারা লিপ্ত আছে, আমরা এই সব ইনফরমেশন উপরে এখন কাজ করছি। আশা করছি কি আমরা এই যে পুরো নেটওয়ার্কটা আছে এটাকে আমরা ব্রেক করবো, আর এই এর মধ্যে আরও যত ক্রিমিনাল লিপ্ত আছে, এই যে মোটর সাইকেল লিফ্টার যারা লিফ্ট আছে, ওদের রিসিভার কোথায় আছে, ওরা কোথায় ডেলিভার করছে, এই পুরো নেটওয়ার্কটাকে আমরা ডিসকভার করবো। আর এর আমরা আশা করছি কি আরও আমরা মোটর সাইকেল রিকভার করতে পারবো। ফকির আছে ওর বাড়ি কালীগঞ্জ আছে, বাকি কিছু লোক নাকাশিপাড়া এরিয়াতে আছে, একজন এর মধ্যে যে ইনভলভ আছে ও চাপড়ার লোক আছে। কিন্তু শুধু এটা নেই আমাদের যে ও চলছে, তো আমরা এই যে পিসি পিরিয়ড মধ্যে আমরা চেষ্টা করব আরও কোথা কোথাকার লোক এর মধ্যে ইনভলভ আছে ওই পুরো গ্যাংটাকে আমরা আনকভার করার চেষ্টা করব। সাবস্ক্রাইব করুন খবরের দর্পণ ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন খবরের আপডেট প্রতিনিয়ত পেতে।